আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। ইতালিতে প্রবাসী শিশুদের দেশ ও কৃষ্টি সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখা, অঙ্কুরের প্রতিষ্ঠাতা ও প্রধান, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি, এনটিভি ইতালি গ্রুপ প্রধান, বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে উষ্ণ সংবর্ধনা জানিয়েছে অঙ্কুর পরিবার বাড়ি শাখা। অনুষ্ঠানে সমন্বয়কারী মাইনুদ্দিন ইমন সহ সকলে সংবর্ধিত অতিথি মনিরুজ্জামান মনিরকে পুষ্পস্তবক ও ক্রেস্ট প্রদান করেন। অঙ্কুর বাড়ি শাখার আহ্বায়ক অনুজ বড়ুর সভাপতিত্বে মনিরুজ্জামান মনির বলেন, বাংলার ইতিহাস, ভাষা, কৃষ্টি, সংস্কৃতি জানানো আমাদের যেমন দায়িত্ব, তেমনই শিশুদের অধিকার। তিনি অঙ্কুর পরিবারের মাধ্যমে দেশকে তুলে ধরতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল কাদের, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব সালেহ আহমেদ, মুক্তি নাজনীন, এস এম করিম আনোয়ার, কনস বড়ুয়া, ইতালিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব সাব্বিনো রাজা, দানিয়েলে সহ আরও অনেকে। এ সময় অঙ্কুর বাড়ি শাখার সভাপতি হিসেবে মাহমুদুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি অঞ্জু বড়ুয়া, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন ইমন এবং বিলকিস সুলতানাকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে রাসেল আহমেদ ও হাবিবা আরিফিনের প্রাণবন্ত সঞ্চালনায় অঙ্কুর বাড়ির শাখার শিশু কিশোররা কবিতা, গান ও নৃত্য পরিবেশন করে সকলকে মুগ্ধ করে তোলে। আগত অভিভাবকরা প্রত্যাশা করেন অঙ্কুর একদিকে নতুন প্রজন্মদের বাংলাদেশকে জানাচ্ছে, অন্যদিকে প্রবাসী দেশকে পরিচিতি করছে। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী প্রবাসী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।